যারা এক্সপেক্ট করছিলেন যে আজকের এই পর্বে আমরা ওই সমুদ্র ওই পাহাড় এই না, এটা তো সারাদিন ধরে অনেকবার হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা ওই না করেও রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারি, তার কোনো প্রয়োজন নেই আমাদের নিজেদের মতন করে। যিনি আমাদের প্রাণ, সেই প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিক্স অসম সালায় পাওয়ার্ড বাই বোরো প্লাস টু ইন ওয়ান সান প্রোটেকশন লোশনে আমরা তাকে শ্রদ্ধা জানাবো আমাদের নিজের মতন করে। এর থেকে বড় কী আর শ্রদ্ধা হতে পারে যে আমরা আমাদের শুরু থেকেই এমন একজন জাজকে রেখেছি শোয়ে যার জন্ম হয়েছে সেই দিন যেদিন রবীন্দ্রনাথের জন্ম হয়েছে। আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত রজতাভ দত্তর মাধ্যমে এমন একজন মানুষ যার জন্মদিন আজকে, তাই আজকে একটা স্পেশাল প্রেজেন্টেশন হবে রনি ও রবি। রাগ করেন না বাবু। আচ্ছা বাবু আবার জয়ন্ত বাবুর ডাকনাম, মানে জয়ন্ত মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে এবং ওনার হাজব্যান্ড, তো ওনার ব্যাপারে যদি কিছু একটু বলেন আর কি। আমরা খুব অল্প জানি, আপনাকে বেশি চিনি। বাঙালির ছেলে, নাম বাবু, বাংলা পড়তে হয় সে কাবু, সাজ পোশাকে বেশ চস্ত, খেতে ভালোবাসে আলু পোস্ত, কড়াইয়ের ডালে নেই অরুচি, সঙ্গে যদি থাকে লুচি, সিগারেট খায় কেশে কেশে, প্রেম জমায় মিষ্টি হেসে। এসব দেখে ভাবছি আমি আমি হিরোইন কোথা যাই। এই হচ্ছে আমার কথা, জয়ন্তবাবুর কথা। এরপর আমরা বালিকা বধু যখন হয়েছিল তখনও কি আপনি এরকম দুষ্টু ছিলেন, এই বিষয়টা জানতে চাই। আমি দুষ্টু ছিলাম, দুষ্টু আছি, দুষ্টু থাকবো। ব্রত, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, ব্রতটি হলো, ব্রতটি ব্রতটি ব্রতটি, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, ব্রততির সঙ্গে ব্রতটি গুলিয়ে ফেলবো না, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, ব্রততির সঙ্গে ব্রতটি গুলিয়ে ফেলবো না। না না, মৌসুমি চ্যাটার্জি মিরাক্কেল সম্পর্কে অ্যাকচুয়ালি কী মনে করেন সেটা ওনার মুখ থেকে শুনবো একটু বাদে, কিন্তু তার আগে রনি ও রবি উৎসবের সূচনা করার জন্য প্লিজ ওয়েলকাম একসঙ্গে সঙ্গীত ও পলাশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রনি, হ্যাপি বার্থডে রবি ঠাকুর। প্রণাম কবিগুরু, আপনার এই জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। তোর জন্য একটা ছোট্ট উপহার, আমি আপনাকে পেন দিলাম আপনি যাতে করে আরো ভালো ভালো লেখা আমাদেরকে উপহার দিতে পারেন। আমাকে আপনি বন্দুকের বদলে পেন দিলেন কেন? যাতে আজকে অন্তত আমার পেন দিয়ে আমাকে নম্বরটা বেশি দিস। আপনার জন্মদিন আর আমার জন্মদিন একই দিনে হওয়াটা অনেকটা কিসের মতো বলুন তো? কিসের মতো? শাহরুখ খান আর ববি দেওয়ালের সিনেমা একই দিনে রিলিজ করার মতো। আমার সঙ্গে এই রনির ফারাক কোথায়? আমার ডাক ঘর আর রনি এক ঘর। কি যে বলেন না কবিগুরু! না রে, আমি ঠিকই বলেছি। তুই কি আজকে নাকি? তুই বহুদিনে, তুই প্রাচীন। কেন? আরো অনেকের প্রথম অনেক কিছুর মতো আমার প্রথম কবিতাও তোকে নিয়েই লেখা। এই সবাই মিলে যা শুরু করেছে না মাইরি, আমাকে না পশ্চিমবঙ্গের রজনীকান্ত বানিয়ে দেয়। জানিস তোর বাবাকে আমি কি বলে ডাকি? কি? কাকু। এবারে বলতো, আমার জন্মস্থান আর তোর জন্মস্থানে ফারাক কোথায়? কোথায় কবিগুরু? আমার ঠাকুর বাড়ি তোর কাকুর বাড়ি। কবিগুরু, আপনার ওই ননভেজ গানটা কিন্তু আমার হেভি লাগে বস। আমি আমি নন ভেজ ফন ভেজ লিখিনি রে বাবা। আরে লিখেছেন লিখেছেন, শুনবেন? কোথায় শোনা দেখি। প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে,
বাগুন তুলে দাও 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 আমি আগেই জানতাম এই আমার কবিতা আর যাদের সিটে বসে থাকা রনিদার মধ্যে ফারাক কোথায় এখানে হাট বসেছে ওখানে ভাট বসেছে কবিগুরু আপনি কি জানেন আপনার শেষের কবিতা ছাপাখানায় যাওয়ার পর কি হয়েছিল কি হয়েছিল ওটা প্রেসের কবিতা হয়ে গিয়েছিল থামতো আপনারা জানেন কোন বাঙালি রবি ঠাকুরকে কাটি করেছে কোন বাঙালি রজতাভ দত্ত কেন কত কষ্ট করে গোড়া লিখেছিলাম সেই গোড়ায় গন্ডগোল করে দিল এক নাম্বারের বদমাস তুই জানিস আমার বাড়ি কোথায় কোথায় জোড়া সাঁকো আপনি জানেন আমার বাড়ি কোথায় হ্যাঁ কালভাটে কবিগুরু এরম করলে কিন্তু আমি গেলব না দেখ রনি রনি তুইও তো দুষ্টুমি করিস আমিও একটু এই রনি রোজ রাতে হয় না আমি জানি কি আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রনি কি খুঁজছেন কি যেন মাথায় উঠেছে প্রেসার তুই এটা কি করলি আপনার ওই আগের পাঁচটা কিন্তু আমার হেভি লেগেছে বস বুঝে শুনে করবি তো বয়স হয়েছে আমায় কথা দেয়ার করবি না আচ্ছা আপনাকে শুয়ে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আর কোনোদিনও করবো না ঠিক আছে ফোনটা দে এই যে ফোনটা নিন জল পরে পাতা নরে পাগলা হাতি ট্রিপল টি না না কোনো চিন্তা নেই ভূমিকম্প আর হবে না কবিগুরু আজকে আমাদের দুজনেরই জন্মদিন আমরা এখানে এসেছি একটা খুশির বার্তা নিয়ে জানো ছোট ছোট বাচ্চারা তোমার জন্মদিনে তোমার জন্য কি বলে কি বলে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো বারে বারে ওরে সে তো বাচ্চারা তোকে নিয়েও বলে কি বলে কবিগুরু ভগবান তুমি যুগে যুগে দুধ কেন পাঠিয়েছো বারে বারে কবিগুরু আপনি তো কবিগুরু এগুলো আপনার মুখে মানায় না ওর মতো নিশ্চয়ই আপনারাও ভাবছেন কবিগুরু এসব কি বলছে আমি কি বলি এত ভাবনা চিন্তা করার কি দরকার হাসি পেলে হাসুন না পেলে হাসবেন না কিন্তু আমাদের জীবনে একটাই নীতি যদি তোর জোক শুনে কেউ না হাসে তবে একলা হাসো রে যদি তোর জোক শুনে কেউ না হাসে তবে একলা হাসো রে একলা হাসো একলা হাসো একলা হাসো একলা হাসো রে যদি তোর জোক শুনে কেউ না হাসে তবে একলা হাসো রে সবার শেষে বলবে রনিদা পড়ান না প্রথমে খুব মজা পেয়েছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার একটা ছোট্ট একটা নাটিকা দেখলাম বিউটিফুল আমাদের গেস্ট অফ অনারের কেমন লাগলো রনি ও রবির এই পারফরমেন্স দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স টুডে খুব ভালো খুব মজা আর ঠিক মনে হলো একটা সত্যি নাটক দেখলাম Very nice. Keep it up. Thank you, ma'am. Under suggestions from Ronida, but Srilekha bolbe? না না কোনো সাজেশন নয় আমার খুব সিম্পলের উপর খুব সুন্দর মিষ্টি পারফরমেন্স লেগেছে সব মিলিয়ে এটা টোটাল প্যাকেজ আই এনজয়েড রনিদা সঙ্গীত এবং পলাশ আমার জীবনের একটা অন্যতম সম্মান থ্যাংক ইউ সো মাচ যাও আশীর্বাদ নিয়ে এসো সবার কাছ থেকে
The lady never ceases to surprise. हमेशा सरप्राइज देती है. अच्छा आपने तो बापीदा संगे तो रेगुलरली निश्चय देखा है मुंबई है. के गो बापीदा? क्या 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 ए मेरे कान बाज रहे हैं क्या? ये मैंने नहीं है, म्यूजिक बाज रहा है. म्यूजिक बाज रहा है. सी हैच कम ऑन टू द लाइन वंस अगेन. हाँ तो बापीदा संगे देखा निश्चय है आपने? है तो হলেই আমার কমপ্লেক্স লাগে. আমি আয়নায় গিয়ে আগে গিয়ে দেখি আমার গয়নাগুলো ঠিক লাগছে কিনা. আচ্ছা তাহলে এই রহস্যটা তো রহস্যই থেকে গেল যে বালিকা বধূ করার সময় সত্যি মৌসুমী চ্যাটার্জি বালিকা ছিলেন কিনা. আচ্ছা আমি তখন ফাইভে পড়ি আর জুইদি যিনি আজকে নেই কিন্তু আছেন আমাদের মধ্যে ও বোধহয় সেভেনে নাইটে পড়তো আর পার্থদা ফার্স্ট ইয়ার কলেজে. অ্যাকচুয়ালি আমরা থাকতাম ক্যালকাটা মুভিটন স্টুডিওর পেছন দিকে আমাদের বাড়ি ছিল. তো লাল মুখওয়ালা সব হিরো হিরোইন ঢুকতো আর আমাদের খুব এক্সাইটেড হতো. আমরা মানে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর আমাকে তখন অনেকেই চিনত কারণ আমি পাঁচিল ডিঙিয়ে চলে যেতাম. তখন থেকে আমি লিলি চক্রবর্তী, উত্তম কাকু, বিশু কাকু মানে বিশ্বজিৎ, এদের সবাইকে আমি চিনতাম. সন্ধ্যা রায়. তো একদিন আমি স্কুল থেকে ফিরছি, সেই স্কুলটাও আমাদের আবার ক্যালকাটা নিউ থিয়েটার স্টুডিওর পাশে আর মাঝখানে ছিল তরুণ মজুমদারের বাড়ি. তো আমি যখন স্কুল থেকে ফিরছি, অ্যাকচুয়ালি আমরা প্রায় ঢুকে যেতাম, দারোয়ান আমাদের তাড়া করতো. তো সেই জন্য দারোয়ান দৌড়ে এসছে আর আমি ভাবছি যে আমরা তো আজকে কেউ ট্রাই করিনি, তার তাড়া করছে কেন? আমাকে বলছে, ও খোকি তুমি আমারা সাব বোলাতা হ্যাঁ. তাই আমি বললাম, কিদার হ্যায় তোমারা সাব? উদার হ্যায়. ওপরে দেখি একজন কালো ভদ্রলোক একটা বেশ মোটা ফ্রেমের চশমা পরে এরম করে তাকিয়ে আছে. খুব একটা ইমপ্রেসিভ লাগেনি আমার. আমি তখন ভাবলাম, দু বাবা, এই একটা গুরুগম্ভীর একটা মানুষ আমার উপরে রাখছে. আমিও তখন একটা কোমরে হাত দিয়ে বললাম, তোমারা সাবকা কাম হ্যায় না? তো উসকো বললো, নিচে আনে কে লিয়ে মেয়েকু যাও উপর. তারপরে তনুকাকু নিচে এলেন, এসে আমাকে জিজ্ঞেস করলো, নাম কি? এই ইন্দিরা চট্টোপাধ্যায়. ছবি করবে? আমি বললাম, সিনেমা? বললো, হ্যাঁ. বললাম, হ্যাঁ নিশ্চয়ই করবো. কে আমার হিরো হবে? উত্তম কুমার? তখন তো শুনে হেসে বলেছে উনি. আমাদিকে তাকিয়ে বললেন, সেটা আমি চিন্তা করব। তো তোমার বাবা মা মত দেবেন ছবিতে? তার আগের দিন রাত্রিবেলা আমার আর আমার ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল, দিদিও ছিল. তো বাবা অ্যাকচুয়ালি রেগে বলেছিলেন, হ্যাঁ দেশও স্বাধীন, তোমরাও স্বাধীন, যা খুশি করো. আমি কথাটা খুব সিরিয়াসলি তরুণ মজুমদারকে বললাম, বাবা মা কেন কি বলবে, দেশও স্বাধীন, আমরাও স্বাধীন, উই ক্যান টেক ডিসিশন. উনি তো খুব হাসলেন, হেসে বললেন, আচ্ছা তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও. আমি দিয়ে দিলাম. তারপরে একদিন আমার মানে দশটা যদি ছেলে বন্ধু থাকতো তো তিনটে মেয়ে বন্ধু থাকতো, কারণ আমি ভীষণ ডান পিটেছিলাম. তো এই সমস্ত ওই গুলি ডান্ডা ক্রিকেট এসব অনেক খেলেছি, দুবার মাথাও ফেটে গেছে, ওই জন্য একটু মাথার গণ্ডগোল যাকে. তারপরে যখন একজন দৌড়ে একটা ছেলে এলো, তো সে এসে বললো, এই ইন্দিরা তোদের বাড়িতে ফিল্ম স্টার আসছে. এই সে কি কে? তাড়াতাড়ি দেখি দরজার কাছে গিয়ে দেখি ঘুমটা পরা, সানগ্লাসেস পরা সন্ধ্যা রায়. তখন সব বাড়িতে বাড়িতে সব জায়গায় সব লোক দাঁড়িয়ে গেছে দেখবে. সন্ধ্যা রায় কারোর বাড়ি আসছেন ইন দ্য 60s, রাইট? সন্ধ্যা রায় বাবাকে খুব বোঝালেন, ওকে এই বালিকা বধূর জন্য আমরা অনেক দিন ওয়েট করছি, ও আমাদের ভীষণ স্যুট করবে ক্যারেক্টারটা. তো এরকম বলে টোলে খুব বুঝিয়েছে যে, তারপরে লাস্টে বাবা বলল, দেখুন আপনি যখন এত করে বলছেন তবে আমি রিস্ক নিচ্ছি না, এটা আপনার দায়িত্ব, ওকে দিয়ে করাতে পারবেন কিনা। তখন উনি বললেন, কী রে করবি তো? তাই আমি বললাম, হ্যাঁ, তখন জানি না যে কিসের মধ্যে ঢুকছি. তখন আমাকে বললেন, ঠিক আছে। তো উনি কিছু সানিং অ্যামাউন্ট বাবাকে দিতে চাইলেন, বাবা বললেন, ওটা রেখে দিন, ওকে চকলেট টকলেট কিনে দিতে আপনাদের লাগবে। এনিওয়ে পরের দিন তো গেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওই যে দারোয়ান যে আমাদের তাড়া করতো সে আবার স্যালুট করেছে, ওটা মানে একদম দারুণ অসম। ফির আয়া 70s সিনেমা মে বাড়া লোগো কা ভক্তি, আয়া সামন্ত ফার্স্ট নেম শক্তি, গজ দাঁত সুন্দর চেহারা, ফার্স্ট হিন্দি ফিল্ম মে হিরো বিনোদ মেহরা। শুভঙ্কর ব্রেক নেওয়ার জন্য ওদিক থেকে বন্দুক করেছে তাক,
1973 में फर्स्ट हिंदी फिल्म अनुराग। क्या बात, क्या बात, क्या बात।